রবিয়া দুর্গাশি আসসালামু আলাইকুম। আমি একজন পাঠান চালক, ঢাকায় থাকি, ডিগ্রি করি, পড়ালেখা করি। আমি বাইতুল মোকাররমের মসজিদের সামনে একজন যাত্রী নিয়ে আসছি। ওখানে নামলে দেই আমি যে নামাজ শুরু হয়ে গেছে, তারপর আমি গাড়িটা মসজিদের সামনে তালা মারিয়ে রাখে ভিতরে ঢুকছি নামাজ পড়তে। জায়গা পাই না, ওই মাথায় জায়গা পাইছি, তারপর নামাজ পড়িয়া ওই মাথা দিয়ে ওই ওই সাইডটা বের হইয়া তারপর ঘুরি আসছে, দেখি পুলিশে গোলাগুলি শুরু হয়ে গেছে, তারও সাইড পুরো গোলাগুলি চলতেছে। আমার গাড়ি কোনো বাইর করার মতো কোনো স্কোপ পাই না যে আমি বাইর করবো। আমি কিছুক্ষণ দাঁড়াইছি, আমি গাড়ি বাইর করবো, কিছুক্ষণ পর আমার সব পাঁচ সাতটা দশটা গাড়ি ছিল, সব গাড়িগুলো জ্বালাই দিছি। দেখি এই গাড়িগুলো চলতেছে, আমি যে গাড়িটা বাইর করবো সেরকম কোনো ই পাই না, এই গোলাগুলি চলতেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এখন আবেদন জানাই যে আমি একজন সাধারণ কৃষক ছেলে, আমি লোন টাকা ছাড়াইয়া তারপর গাড়ি কিনছি, এটা দিয়ে আমি চলি। আগে একটা চাকরি করতাম, সে করোনা আগে আছে, পর চাকরিও নাই। এখন এই গাড়িটা চালাই আমি, একটা কিস্তি মিস্তি ছাড়াইয়া তারপর একটা গাড়ি কিনছি, এটা থেকে আমি চলি। আমার বাড়ি বরগুনা জেলা তালতলি থানা, আমার নাম মোহাম্মদ বিল্লাল। আমি পুলিশকে বলেছেন আপনি যে আমি ভিতরে ঢুকতে পারি, আমি অনেক চেষ্টা করছি যে গাড়িটা বাইর করার জন্য, কিন্তু তারা গোলাগুলি চলতেছে। আমি দেখি পুলিশে গুলি করে লাগাতার ওদিকদের জন্য মানুষ একবারে পুরা লাগাতার গোলাগুলি চলতেছে। আমি ভিতরে ঢোকার মতন কোনো স্কোপ পাই না যে আমি গাড়ি বাইরে গোলাগুলি, অর্থাৎ ভেতর থেকে গুলি করছে কেউ? আমি বাইক দিয়ে ওই আমি কোনো ভিতরে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকছি, পর কোনো বাইরে তো মধ্যে জায়গা পাই না, সব এই টোটাল গেট আটকানো। তারপর ওই হেমাতা দিয়ে ওই অপর সাইড দিয়ে বাইরে হয়েছি, বাইরে এদিকে আসছে, দেখি কি আমার গাড়ি দালাই দিছে, জ্বলতেছে। আমি ভিতরে ঢুকে গাড়ি বাইরে করবো সেরকম কোনো স্কোপ নাই, পুরা লাগাতার পুরো গোলাগুলি চলতেছে। ঠিক আছে, আমরা এখন আমরা দেখি কোনো মতে ঢুকে গাড়িটা বাইরে করতে। আমি একটু আপনার গাড়ি কি গাড়ি ছিল? আমার গাড়ি প্লাটিনের গাড়ি ছিল, আমি কোনো রাজনীতিবিদ না, আমি সাধারণ ফ্যামিলি ছেলে, আমি এটা কর্ম, আমি পাঠাও চালাই চলি, আমি এই গাড়িটা দিই। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার কর্ম।